নমস্কার বন্ধুরা, এগেইন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আছে একটি গুরুত্বপূর্ণ আপডেট রেলওয়ে গ্রুপ ডি রেলের এক্সাম নিয়ে। তোমরা চিন্তিত আছো, তার আগে বলবো যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো কি খবর আছে দেখবো। ইসি মাহিনে মে জারি হোগা গ্রুপ ডি ভর্তি পরীক্ষা কা নতিজা, মানে এই সব মাসের মধ্যে আর দুদিন বা তিন দিন বাকি আছে। তোমরা জানো কালকে বা 31 তারিখ বা সরি 30 তারিখের 31 তারিখের মধ্যে হতে পারে। সো রেলওয়ে মন্ত্রণালয় কি মঞ্জুরি কা इतो जर रेलवे भर्ती बटकी और से ग्रुप डी भर्ती परीक्षा की परिणाम इस महीने में जारी कर दिया जाएगा। बोलते यही महीने में जारी करा हो, माने यही मासे तो कदिन ही बाकी आछे। यदि ओ ना हय डिसेम्बर फर्स्ट उइकेर मध्य किन्तु तुम्हारा रेजल्ट पे जाबे, ठीक आछे। सो एटा देखते पाच्छो আর এই এই পেপারে কিন্তু যে খবর হয় পরপরই কিন্তু রেজাল্টগুলো পাবলিশ হয় সেইভাবে। সো দেখে নাও। সো একটা ভালো খবর তোমাদের জন্য, রেলের গ্রুপ ডি রেজাল্ট কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে বা 5-6 দিনের মধ্যে কিন্তু পাবলিশ হতে পারে, কিন্তু কালকে সম্ভাবনা রয়েছে। সো দেখো ওয়েবসাইটের লক্ষ্য রাখো, চ্যানেলটিতে যুক্ত হও। দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের কিন্তু রেলওয়ে মন্ত্রণালয়ের সমস্ত রেজাল্ট তৈরি রয়েছে, খালি রেজাল্ট তৈরি থাকলেই হয় না, মানে রেজাল্ট তৈরি থাকলে হয় না, বিশেষ করে মন্ত্রণালয়ের মানে সুপারিশ না পেলে, গ্রিন সিগন্যাল না পেলে সমস্ত বোর্ডে একসাথে পাবলিশ হয়। আর রোজগার যে মেলা শুরু হয়েছে সেটার তো একটা অংশ। সো এটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই পাবলিশ হচ্ছে, ঠিক আছে, দু একদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।